বিএনপির কর্মসূচি ঘিরে মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন, তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বিএনপির কিছু কর্মীরা সেই সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেন। পদযাত্রার আগে সমাবেশে দলটির মহাসচিব বলেছেন, এটি শুধু পদযাত্রা নয়, বিজয় যাত্রা। ঢাকা 17 আসনে তামাশার উপনির্বাচন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল আপনাদের ঢাকায় একটা নির্বাচন কমিশন একটা উপনির্বাচনের তামাশা খেলেছে, তাই না? সেই উপনির্বাচনে ভোট করেছে, ওই ইলেকশনটাতেও আপনাদের ভোটারদেরকে নিতেই পারে নাই, শূন্য খালি ভোট কেন্দ্র। বিএনপির পদযাত্রায় আছেন সহকর্মী রাশেদুল কাদির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদের, বিএনপির পদযাত্রা এখন কোথায়? আর আরেকটু জানিয়ে রাখবেন যে মিরপুর বাংলা কলেজের সংঘর্ষের পর নেতাকর্মীরা কি বলছেন। পূজা, বিএনপি মূলত তাদের কর্মসূচি শুরু করেছে আজকে সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রার মধ্য দিয়ে। সকালে গাবতলিতে পদযাত্রা একটি শুরু হয়, তার আগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। আর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার তামাশা নির্বাচন করছে, যা গতকালের ঢাকা 17 আসনে যে নির্বাচন হয়েছে সেটাই তার প্রমাণ। এরপর তারা দলটির সিনিয়র নেতাদের বক্তব্য শেষে পদযাত্রাটি শুরু হয়। গাবতলি থেকে শুরু হয়ে পদযাত্রার একটি টেকনিক্যাল মোড় আসে, টেকনিক্যাল মোড় থেকে বাংলা কলেজে, যখন বাংলা কলেজে দিয়ে সামনে দিয়ে যেতে বাংলা কলেজের সামনে সেখানে কিছু শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে। বেশ কিছুক্ষণ ইট পাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি নিক্ষেপ চলে। এর মধ্য দিয়েও পদযাত্রার একটি শান্তিপূর্ণভাবেই চলছিল এবং কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়, সেখানকার পরিস্থিতি শান্ত হয়, তারপর পদযাত্রাটি শুরু হয় আবার। পদযাত্রাটি মিরপুর 1, 2 এবং 10 নাম্বার গোলচত্বর হয়ে কাজীপাড়া শাহরাপাড়া দিয়ে এখন আগারগাঁ চলে আসছে। এরপর পদযাত্রাটি যাবে বিজয় সরণি, বিজয় সরণি দিয়ে তারা মগবাজার হয়ে পল্টন বিএনপি কার্যালয়ের সামন দিয়ে মতিঝিল থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত গিয়ে শেষ হবে। পদযাত্রাটি চলছে এখন পর্যন্ত, পদযাত্রাটি মূলত শান্তিপূর্ণভাবে চলছে। পদযাত্রায় নেতাকর্মীরা পায়ে হেঁটে, ট্রাকে, ভ্যানে বা আপনার মোটরসাইকেলে করে তারা পদযাত্রাটি করছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পদযাত্রাটি চলছে, পদযাত্রাটি শেষ হবে বিকাল 4টা নাগাদ। আর কোনো বিশৃঙ্খলার ঘটনা এখনও আমাদের চোখে পড়েনি মিরপুরের ওই ঘটনাটি ছাড়া। পূজা, কাদের, আপনাকে অনেক ধন্যবাদ।